আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফোসিস স্টেজ এ তোশিবা ইএ স্টুডিও ফোসিস স্টেজ এ মডেলটিতে আমরা কিভাবে খালি রিফিল করব। দুইটা সঠিক ওয়েতে আপনাদেরকে দেখাবো। যেমন যে সঠিক ওয়েগুলো রয়েছে সেখানে দুইটা পদ্ধতিতে আমরা এরকম ড্রামে খালি ঢুকাবো। যেমন এখান থেকে ড্রামটা ওপেন করার জন্য আমাদের প্রথমে একটা কাজ রয়েছে। যেমন এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, একটা ডাকনা দেখতে পাচ্ছেন, এই ডাকনাটা এবার ঠান দিয়ে খুলবেন। খোলার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সবুজ কালারের বাটন রয়েছে, এটা একটু চেপে দেবেন। এভাবে চেপে দেওয়ার পর ঠান দিবেন, যদি না আসে তাহলে এভাবে চেপে ধরে তারপর টান দিবেন, ঠিক আছে? এভাবে করে এটা বাহির করে নেবেন। তো প্রিভিয়াস দুইটা ওয়ে যে আপনাদেরকে বললাম, দুইটা ওয়ে সেগুলো কি আসলে হচ্ছে এখান থেকে কি ছিদ্র করা যায় নাকি এই জায়গা থেকে? এখানে একটা খেয়াল করে দেখুন, লক্ষ্য করে দেখুন, এই যে এই জায়গাটা থেকেও খালি ঢুকানো যায়। কীভাবে ঢুকানো যায় সেটা আপনাদেরকে দেখাবো। যেমন আমি কেন এখান থেকে খালি ঢুকাচ্ছি, এই যে এই জায়গা থেকে, আর এখান থেকে কেন ঢুকাচ্ছি না। তো প্রিভিয়াস এই গল্পটা আগে আপনাদেরকে বলে রাখি একটু। 2013 সালে আমার একটা মেশিন ছিল, সেখানেও আমি এইভাবে খালি রিফিল করতাম। তো খালি রিফিল করার পর আসলে একটা কথা হচ্ছে, এই জায়গা থেকে খালি রিফিল করতাম, সেটা হচ্ছে এই এই মুখটা থেকে আমি খালি রিফিল করছিলাম আর কি। এই যে এই মুখটা থেকে খালি রেপে এটা ডাকনাটা খোলা যায়, ঠিক আছে? কোনো একটা চাকুর মাধ্যমে এটা একটু একটু ইয়ে করে এটা খোলা যায়। এটা খোলার পর আমাদের খুব সুন্দর করে খালি রিফিল করা যায়। কিন্তু একটা কথা হচ্ছে, এখানে খালি রিফিল করার পর আমি খালিগুলো মাঝে মধ্যে জাম হয়ে যেত, ভিতরে ভালোভাবে কাজ করছিল না এখান থেকে ঢুকানোর পর আর কি। তো আমি চিন্তা করলাম এটা এরকম কেন হচ্ছে, এরকম কেন হচ্ছে, বারবার খালি জাম হয়ে যাচ্ছে, বারবার খালি জাম হয়ে যাচ্ছে। তো পরবর্তী আমাকে এক টেকনিশিয়ান বলে, আসলে এইভাবে না ঢুকিয়ে একটা কাজ করো, যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এখান থেকে মুখগুলো কেটে ঢুকাচ্ছে, সেই জন্য এখান থেকে কেটে একটু ঢুকে দেখো, তুমি সফল হয়তো বা ভালোভাবে ইয়ে হবে। যার কারণে সবাই যেহেতু এখান থেকে ঢুকাচ্ছে, কোনো না কোনো কারণ রয়েছে। আমি চিন্তা করলাম হয়তো অবশ্যই যাক বাদ দেন, এখান থেকে বারবার ঢুকানোর কারণে অনেক সময় দেখা যায় এগুলো সাইডগুলো ভেঙেও যেতে পারে। তো আমি সেইটা না করে এখান থেকে কাটলাম। এখান থেকে কাটার একটা সিস্টেম রয়েছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এই কাগজটা উঠিয়ে ফেলি একবারে। স্যার, আমি এক হাতে মোবাইলটা হাতে নিয়ে তারপর আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, হয়তো আপনাদের একটু দেখতে সমস্যা হতে পারে। এই যে প্রিভিয়াস দেখুন, আমি এটা উঠিয়ে ফেললাম একবারে, এটা আমার দরকার নেই, আমি একবার লাগিয়ে দিব, আপনাদেরকে দেখাতে পারলে আমার যথেষ্ট। তো প্রিভিয়াস দেখুন, এইটা হচ্ছে ছিদ্র। এই ছিদ্রটা করার জন্য আসলে কিভাবে করবেন সেটা হচ্ছে, আপনার অবশ্যই এরকম একটি ট্যাপ থাকতে হবে, একটা মুখের ইয়ে থাকতে হবে, যে কোনো বোতলের একটি মুখ থাকতে হবে, বড় 2 লিটার পানির, তারপরে একটা চাকু থাকতে হবে। সঠিক ওয়ে হচ্ছে এটা, এটা ছিদ্র খোদাই করাটা সঠিক ওয়ে হচ্ছে এই যে এইভাবে করে আপনি ইয়েটা বসাবেন, এই যে এইভাবে করে। আপনি চাইলে এর চেয়ে একটু ছোটো করতে পারেন, একেবারে যদি মুখটা যদি সাইডে চলে আসে বেশি, তাহলে এর চেয়ে একটু যে ছোটো 1 লিটার পানির বোতলের মুখ আছে সেটা আমি এটার চেয়ে কিন্তু ছোটো করে দিয়েছি। এই যে দেখুন, এর চেয়ে ছোটো করে আন্দাজ করে খেয়াল করুন, এই মুখ এই জায়গাটার একটু হাতের মাত্র এইভাবে 2 আঙ্গুল পরে আমি এটা দিয়েছি, ছিদ্রটা খোদাই করেছি। আসলে আমি খোদাই করেছি, আমি কোনো চাকু ব্যবহার করি নাই, কোনো প্রকারের ব্লেড জাতীয় কোনো কিছু ব্যবহার করে নেয়, কারণ শুধুমাত্র আমি ব্যবহার করেছি যে সেই আয়রন রয়েছে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে, কিছু আয়রন রয়েছে আমারটা, যেহেতু কম্পিউটার এই স্টেশনারি সরি ফটোস্টাটের দোকান, সেই জন্য আমার কাছে এরকম আয়রন নেই, এই জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না। আপনারা মোবাইল সার্ভিসিংয়ের দোকানে গিয়ে একটা আয়রন নেবেন, আয়রনটা নেওয়ার পর হিট করবেন প্রচুর, হিট করার পর আস্তে আস্তে করে এটাকে খোদাই করে নেবেন, গোল করে সুন্দর করে খোদাই করে নেবেন। উপরে যে ইয়েগুলো রয়েছে আশাশগুলো, এগুলো কেটে ফেলবেন, একদম এগুলো সমান করে ফেলবেন, ঠিক আছে? যে আয়রনের কথা বলছি আপনাদেরকে কী জন্য, আয়রন দিয়ে যদি আপনারা এটা খোদাই করেন তাহলে অবশ্যই আপনার যে ভিতরে মেশিনের ভিতরে কোনো প্রকারের টুকরা যাওয়ার সম্ভাবনা নেই। টুকরা বলতে যেমন আমি যদি এরকম ছুরি দিয়ে অথবা চাকু দিয়ে এটা যদি এই কাটাছেঁড়া করি তাহলে অবশ্যই টুকরা সম্ভাবনা ফড়ার একটা ওয়ে রয়েছে। যেমন ছোটো কাটো ওই যে খের কাটার কারণেও অনেক সময় ওই মেশিনের ছোটো ছোটো যে ইয়েগুলো রয়েছে দাগ দাগে প্লাস্টিকের গুঁড়াগুলো ওখানে পড়ার একটা সম্ভাবনা থাকে। যদি এরকম পড়া থাকে তাহলে মেশিন যখন ফটো স্টার্টের সময় ড্রামে কালিগুলো যখন ড্রামে যাবে সাথে সাথে আপনার মেশিন ডিস্টার্ব করার সম্ভাবনা রয়েছে। তো প্রিভিয়াস সেটা না করে আমরা আয়রনের সাহায্যে এটা খোদাই করে নেব। খোদাই করার পর এরকম একটি প্লাস্টার কস্টিউম আপনারা কিনে নেবেন,
আমি আসলে বিগত 8-10 বছর ধরে দোকান করার যে টেকনিকগুলো সেই টেকনিকগুলোতে আপনাদের কথাগুলো বলতেছি। ব্রস এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি হোয়াইট কালারের, এগুলো বিদেশের থেকে মালামাল আসার সময় এরকম কষ্টপগুলো দিয়ে করে। আসলে এটা আমার খুব ভালো লাগে, কাগজের কষ্টপগুলো এটা দিয়ে আমরা যখন ইয়ে করি তারপরে একদম ম্যাচিং করে ফিটিং করে এটা লেগে যায়, যার কারণে প্লাস্টিকের কষ্টপগুলো যদি দেন মেশিন যখন গরম হয়ে যায় তখন প্লাস্টিকের কষ্টপগুলো আস্তে 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 করে উঠে যায়। উঠে যাওয়ার কারণে অনেক সময় এটা ফের 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 অনেক সময় ঝামেলা দেখায়, খালিগুলো ছিটকে বাইরে চলে যায়, মেশিনের বিভিন্ন অংশের মধ্যে খালি চলে যায়, তখন সমস্যা হয়। সেই জন্য আমরা এই কষ্টপটা ব্যবহার করে এটা আমরা এখানে ইয়ে করে দেবো, কষ্টপ মেরে দেবো। অবশ্যই কষ্টপ এটা মেরে দেবো, মেরে দেবো। এটা মুখটা অবশ্যই ঢাকা রাখতে হবে, এটা খেয়াল রাখবেন, আবার এটা কোনো খুলে ফেলবেন না। আমি কিন্তু আপনাদেরকে প্রথমে এই ইয়েটা এখানে লাগিয়ে আপনাদেরকে দেখাইছিলাম, এখানে এভাবে করে লাগানো ছিল, ঠিক আছে। কষ্টপটা লাগিয়ে আমি খালি রিফিল করেছি। তো খালি রিফিল করার সময় হয়তো আপনাদের আপনাদের এখানে এরকম খালি প্যাকেট খালিগুলো রিফিল করবেন। আমাদের প্যাকেট খালিগুলো রিফিল করার কারণ হচ্ছে যেমন আমাদের খরচা থেকে যেন আমরা বাঁচতে পারি, খরচা থেকে খরচাটা একটু কমানোর জন্য। আসলে কোনো টোনার রিফিল করলে সরাসরি সবসাথে বেটার, কিন্তু এই রিফিলগুলো করানোর কারণ হচ্ছে এই প্যাকেট দিয়ে রিফিলগুলো করানোর কারণ হচ্ছে এই খরচাটা কমানোর জন্য। তো প্রিভিয়াস এখন আমাদের মৌলভী হচ্ছেন, আমরা যখন এখানে খালি ডালবো, খালি যদি এরকম প্যাকেট থেকে আমরা এরকম একটা প্যাকেটকে আমরা 3 বার করে রিফিল করব, ঠিক আছে। এরকম একটা প্যাকেট আমরা অবশ্যই 3 বার রিফিল করব, যদি একেবারেই একটা প্যাকেট ঢোকানো যায়। যদি একেবারে একটা প্যাকেট আপনি ঢোকান তাহলে অবশ্যই কোনো না কোনো সময় মেশিন যখন অতিরিক্ত সার্ভিস জার্নি করবে তখন মেশিনের মধ্যে খালি জাম হওয়ার সম্ভাবনা থাকে। এখানে ভিতরে একটা খালি এই যে এই মুখটা হচ্ছে একটু খেয়াল করে দেখুন, এটা হচ্ছে অনেক সময় এভাবে 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 নাড়াচাড়া ঘুরবে, তখন হয়তো প্রবলেম হতে পারে। তো প্রিভিয়াস আরেকটা কথা হচ্ছে, অনেক সময় আমরা এরকম নতুন খালি নিয়ে নতুন টোনার নিয়ে আমরা নতুন টোনারগুলো আনার পর যখন মেশিনে যে টোনারটা থাকে সেই টোনারটা আমরা আবার এরকমভাবে খোদাই করে আমরা রিফিল করে থাকি। আসলে আমরা সেটা করবো না, সেটার মধ্যে এরকম যে একটা সার্কেল দেখতে পাচ্ছেন এখানে, এই যে এটা এই এটা সব জায়গাতে থাকে না, ওই নতুন যে খালিগুলো থাকে টোনার সেগুলোর মধ্যে এটা থাকে না, না থাকার কারণে এটা এটা দিয়ে আর কাজ করা যায় না, সেটা একেবারে লাগবে না, সেটা আপনি ফেলে দেবেন। সেটা ফিক্স করা থাকে, যত কপি কোম্পানিরা ফিক্স করে দেয় ওর পরে সেটা নষ্ট হয়ে যায়, সেটা আপনারা ফেলে দেবেন, নতুনটা আপনারা ফেলে দেবেন, তারপর একটা কিনবেন, কেনার পর সেটাকে আপনি এইভাবে করে এখান থেকে কাটবেন আর কি, ঠিক আছে। তো প্রিভিয়াস দুটা ওয়ে তো আপনাদেরকে দেখানো হয়েছে, একটা ওয়ে হচ্ছে এই যে এটা এটা একটু আপনাদেরকে খুলে দেখালে মনে হয় আপনাদের সবসাথে ভালো হবে, সেটা খুলে দেখানোর জন্য এরকম চাকু যদি আপনি এভাবে করে ব্যবহার করেন এই যে জায়গাতে এভাবে করে এটা খোলা যাবে, একটু ওয়াইট করেন আমি আপনাদেরকে সেটাও দেখাই। তো প্রিভিয়াস আসলে এটা ওপেন করার সময় একটু সময় লাগছে, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারেন, এই যে খেয়াল করে দেখুন এটা ওপেন করে ফেলছি, এই জায়গা থেকে আপনারা খালি ঢুকাতে পারবেন, কিন্তু ওই প্রথমে যে বলছিলাম সেই কথাটা আর কি মনে রাখবেন আর কি। তো প্রিভিয়াস পরিশেষে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি এটাকে আবার একটু ঢাকনাটা লাগিয়ে দেবো, তো ডাকনাটা খুব সুন্দরভাবে গোছালোভাবে লাগাতে হবে আপনাদের। লাগানোর পর আপনারা এভাবে করে আবারও এই যে প্রথমে এই মুখটা প্রথমে দিয়ে দিবেন, প্রথমে দেওয়ার পর আপনার মেশিনে এভাবে করে ডালবেন, ডালার পর এই জায়গা থেকে আপনি এই জায়গাতে আঙ্গুল দিবেন, আঙ্গুল দেওয়ার পর এভাবে করে একটা শক্ত করে একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পর কট করে একটা শব্দ করবে, শব্দ করার পর আপনি এভাবে করে এটা বন্ধ করে দিবেন, বন্ধ করলে অটোমেটিকলি আপনার এখানে এডিং টোনার নামে একটা শব্দ আসবে। আমার যেহেতু খালি আগের থেকে ঢোকানো রয়েছে এখানে এডিং টুনার, 5 মিনিট মতো আপনার এটা অটোমেটিকলি একটা কাজ করবে, এখানে কাজ করার পর রেডি হবে মেশিন।
প্রয়োজনে আপনি একবার বন্ধ করে চালু করতে পারেন। হঠাৎ করে না, আপনি রিফিল যখন টুনার ঢুকাই দিবেন তখন আপনার মেশিনটা ওপেন থাকতে হবে। ওপেন থাকা অবস্থায় আপনি কালিটা রিফিল করে অরক্ষ করে নেবেন, ঠিক আছে? তো প্রিভিয়াস পরিশেষে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।